নমস্কার বন্ধুরা, রিনি কুকিং স্টাইলে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি মুগ ডাল দিয়ে মুলো শাক। মুগ ডাল দিয়ে মুলো শাক করার জন্য আমরা মুলো শাকটাকে কেটে ধুয়ে নিয়েছি। মুগ ডাল, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, কাঁচা লঙ্কা, হলুদ, নুন স্বাদ অনুযায়ী। গ্যাসে কড়াই বসিয়েছি, এবার আমরা মুগ ডালটাকে ভেজে নেব ব্রাউন কালার করে। মুগ ডালটা ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমরা গ্যাসটা নিভিয়ে দেব। মুগ ডালটা আমরা ভালো করে ধুয়ে নেব। প্রেশার কুকারে মুলো শাকটা দিয়েছি, এর মধ্যে ধোয়া মুগ ডালটা দেব। কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন, হলুদ, সামান্য একটু জল দেব। প্রেশারটা আটকে দেবো। দিয়ে আমরা দুখানা সিটি দেবো। ফুটানো সিটি হয়ে গেছে, এবার আমরা গ্যাস বন্ধ করে দেব। সে আমরা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা 1 চামচ তেল দেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা গোটা জিরেটা দিয়ে দেব, শুকনো লঙ্কা, তেজপাতা, সেদ্ধ করা মুলো শাকটা এবার আমরা কড়াইতে ঢেলে দেবো। এবার আমরা এটাকে ভালো করে নাড়াবো, যে জলটা আছে সেটা একেবারে শুকিয়ে মুলো শাকটা মুগ ডালের সাথে মাখা মাখা হয়ে যাবে। এর মধ্যে আমরা একটা সামান্য একটুখানি চিনি দেবো। জল অনেকটা শুকিয়ে এসেছে, আমরা এটাকে আরেকটু মাখা মাখা করবো। মুলো শাক রেডি, এবার আমরা গ্যাস নিভিয়ে দেবো। এটাকে আমরা একটা বাটিতে উঠিয়ে একটা ভাতের সাথে পরিবেশন করবো। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।